আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মেটায় দেওয়া এক পোস্টে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, নিয়তির কি নির্মম পরিহাস যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ সহ বাংলার মানুষের সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা জারির পর তাদের একটি বিবৃতি পড়ে আমি খুবই বিচলিত হলাম, যেখানে তারা বলছে তাদের অতীত ভূমিকার কথা, ভাষা আন্দোলন, ছয় দফা সহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছে নির্লজ্জের মতো। আমি ওনাদের বলবো, আপনারা এই সব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন, কারণ আপনারাই ছাত্রলীগকে গত 15 বছর হত্যা বা ধ্বংস করে একটি গুন্ডা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন। সোহেল তাজ বলেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে জনগণের সাথে না থেকে এই সংগঠনটিকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে। এই দায় কোনোভাবে এড়ানো যাবে না। বর্তমান ছাত্রলীগ এবং বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কোনোভাবেই এক না। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এই জাতির গর্বের স্থানগুলিকে বিতর্কিত করার অধিকার আপনাদের নেই। সর্বশেষ তিনি যোগ করেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগের ব্রেন ওয়াশ, নষ্টপচার নীতি আদর্শ, বিচ্যুত লুটেরা, খুনে হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজেদের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।